ইহুদিবাদী ইসরায়েল নিশ্চিত ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে, বলেছে আনসারুল্লাহ। ইউক্রেনের সেনার মাথা কাটার ভিডিও নিয়ে তোলপাড়। ফিলিস্তিনের প্রতি সংহতি প্রদর্শন করে নৌমহড়া চালালো আইআরসিসি। মধ্যপ্রাচ্যে সম্প্রীতির হাওয়া। ইউরোপ নিয়ে ম্যাক্রোর ভীষণ কতটা বাস্তবসম্মত জানাবো বিস্তারিত সংবাদে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইহুদিবাদী ইসরায়েল নিশ্চিত ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে, বলেছে আনসারুল্লাহ। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড থেকে ইহুদিবাদীদের বহিষ্কার করার প্রচেষ্টা জোরদার করতে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছে ইয়েমেনের প্রতিরোধ আন্দোলন আনসারুল্লাহ। সংগঠনটির নেতা আব্দুল মালিক আল হুতি বলেছেন, ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা এবং দখলদার ইহুদিবাদী সরকারের উৎখাতের প্রচেষ্টা চালানো সকল মুসলমানের ধর্মীয় ও মানবিক দায়িত্ব। বিশ্ব কুদস দিবস উপলক্ষে ইয়েমেনের সরকারি টেলিভিশনে সম্প্রসারিত এক ভাষণে হুতি বলেন, বিশ্ব মুসলিমের অন্তরে ফিলিস্তিনি ইস্যুকে জীবন্ত করে রাখার লক্ষ্যে ইসলামী বিপ্লবের মহান নেতা ইমাম খোমেনি রমজান মাসের শেষ শুক্রবারকে আন্তর্জাতিক কুদস দিবস হিসেবে পালন করার ঘোষণা দিয়েছিলেন। আনসারুল্লাহ আন্দোলনের নেতা বলেন, ফিলিস্তিনি জাতির প্রতি অখণ্ড সমর্থন জানানোর নীতি থেকে ইয়েমেন কখনো সরে আসবে না। তিনি বলেন, আমাদের জনগণ তাদের ধর্মীয় দায়িত্ব পালন করার যথাসাধ্য চেষ্টা করছে, তারা ইহুদিবাদী শত্রুর বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছে বলেও তিনি ঘোষণা করেন। হুতি আনসারুল্লাহ আন্দোলনের নেতা বলেন, মুসলিম দেশগুলোতে ইসরায়েল বিরোধী মনোভাব চাঙ্গা হওয়ায় বিষয়টিকে ইহুদিবাদীরা প্রচণ্ড ভয় পায়। ইহুদিবাদী ইসরায়েল অনিবার্য ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে বলেও তিনি আশা প্রকাশ করেন। এদিকে জানিয়ে দিব ইউক্রেন সেনার মাথা কাটার ভিডিও নিয়ে তোলপাড়। ইউক্রেনের এক সেনার মাথা কেটে নেওয়ার ভিডিও সামনে এসেছে। রাশিয়া জানিয়েছে ভিডিও ঠিক কিনা তা পরীক্ষা করে দেখা হচ্ছে। এক মিনিট চল্লিশ সেকেন্ডের ভিডিও, তাতে দেখা যায় রাশিয়ার সেনা ইউক্রেনের এক সেনাকে ধরে তার মাথা কেটে নিচ্ছে। এই ভিডিও সামনে আসার পর রাশিয়ার প্রসিকিউটর জেনারেল আসিফ থেকে জানানো হয়েছে ভিডিওর সত্যতা যাচাই করা হচ্ছে, এরপর উপযুক্ত ব্যবস্থা নেওয়া সম্ভব। তদন্তকারী সংস্থা ভিডিওটি সঠিক ভাবে যাচাই করে দেখবে। তারা তাদের মতো জানাবার পর প্রসিকিউটর জেনারেল অফিস তাদের রায় দেবে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি প্রেসকোভ জানিয়েছে ভিডিওটি ভয়ঙ্কর, তবে আগে তা যাচাই করে দেখতে হবে। বলা হচ্ছে অসরকারি বাহিনী ওয়াগনারের কমান্ডার আন্দ্রে মেদভেদেভ ভিডিও দেখে যে মাথা কাটছে তাকে চিহ্নিত করেছে। তিনি জানিয়েছে ওই সেনা তার সাবেক সহকর্মী। রাশিয়ার মানবাধিকার সংগঠন গুলাগু ডট নেট এর প্রতিষ্ঠাতা ভ্লাদিমির ওসেকসিন জানিয়েছে মেদভেদেভ বারবার ভিডিওটি দেখছেন, তারপর তিনি স্পষ্টভাবে তার সাবেক সহকর্মীকে চিহ্নিত করেছেন। মেদভেদেভ এখন সুইডেনের জেলে বন্দী। তবে ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিন এই অভিযোগ স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন পুরোপুরি মিথ্যা কথা, এর সঙ্গে বাস্তবের কোনো চোখ নেই। জাতিসংঘের মানবাধিকার অফিসও এই ঘটনার তীব্র নিন্দা করেছে। সংগঠনের মুখপাত্র জানিয়েছেন এটাই একমাত্র এরকম ঘটনা নয়। ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে এই ফুটেজ থেকে বোঝা যাচ্ছে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের চেহারা কতটা অমানবিক। ফ্রান্স জানিয়েছে এই ঘটনা বর্বরোচিত চেক প্রজাতন্ত্র জানিয়েছে। যদি ভিডিও ঠিক হয় তাহলে রাশিয়ার সেনা নিজেদের আইএস জঙ্গিদের স্তরে নামিয়ে এনেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বুধবার তার ক্ষোভ উগরে দিয়ে বলেছেন, আমরা কিছুই ভুলছি না, আমরা এই হত্যাকারীদের ক্ষমা করব না। এদিকে জানিয়ে দিব ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রদর্শন করে নৌমহড়া চালালো আইআরসিসি। ফিলিস্তিনি জনগণের প্রতি অকুণ্ঠ সমর্থন ঘোষণা করতে ইরানের উত্তর দক্ষিণ অঞ্চলের পানিসীমায় মহড়া চালিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরসিসির নৌশাখা। একই সঙ্গে এই মহড়ার মাধ্যমে নির্যাতিত ফিলিস্তিনি জাতির প্রতি ইহুদিবাদী ইসরায়েল সরকারের নির্দয় ও পাশবিক নির্যাতনের নিন্দা জানানো হয়েছে। আইআরসিসির নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি বলেছেন, ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশ করতে ক্যাম্পিয়ান সাগর, পারস্য উপসাগর ও ওমান সাগরে মহড়া চালিয়েছে তার বাহিনীর নাবিকরা। তিনি বলেন, সিরিয়া, লেবানন, ইয়েমেন, ইরাক ও পূর্ব এশিয়ার আরও কয়েকটি দেশ সহ গোটা মুসলিম বিশ্বের বিভিন্ন বন্দরে একই সময়ে নো প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রিয়ার অ্যাডমিরাল তাংসিরি আরও বলেন, আইআরসিসি এবং স্বেচ্ছাসেবী বাসিস বাহিনীর 2700 বেশি নৌযান এই প্যারেডে অংশ নিয়েছে। তিনি বৃহস্পতিবার তেহরানে আরও বলেন, সাম্প্রতিক দিনগুলোতে বিশ্বের 120 দেশের
জনগণ ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করতে দেশটির পতাকা উত্তোলন করেছে। এমনকি ব্রিটেন এবং ইউরোপীয় দেশগুলোতেও ফিলিস্তিনি পতাকা ওড়ানো হয়েছে। আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার বলেন, ফিলিস্তিনি জনগণ নির্যাতিত হলেও আল্লাহর সঙ্গে সম্পর্ক থাকার কারণে তাদের অন্যরকম শক্তি রয়েছে। এবছর বিশ্বব্যাপী ফিলিস্তিনি জনগণের প্রতি যে সমর্থন ও সংহতি প্রদর্শন করা হচ্ছে তা অভূতপূর্ব বলেও তিনি মন্তব্য করেন। এদিকে জানিয়ে দিব মধ্যপ্রাচ্যে সম্প্রতির হাওয়া, এক কুল ভাঙলে আরেক কুল করে। প্রচলিত এই প্রবাদ বাক্যটি বিশ্ব রাজনীতিতেও কম সত্য নয়। একদিকে যখন ইউক্রেন রাশিয়ার যুদ্ধের আগুনে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে পশ্চিমা বিশ্বের সাজানো মশনত, উল্টো দিকে তখন মধুমাসে সৌরভ মধ্যপ্রাচ্য। ঘর সাজানোর আয়োজন, ভাঙা সম্পর্কের মেরামতের তোড়জোড়, পশ্চিমা শাসনদম্ভে উত্তাল বিশ্ব রাজনীতির এই পোড়া মৌসুমে সৌহার্দ সম্প্রীতির নতুন হাওয়া লেগেছে মধ্যপ্রাচ্যের দুঃখের কাটা সৌদি আরব, ইরান, কাতার, বাহরাইনে। চীনের হাত ধরে গত মাসে শত্রুতা ভুলে মিত্রের সুরাপান করে ইরান, সৌদি আরব। বেইজিং এর আয়োজিত মধ্যপ্রাচ্যের দুই পরাশক্তির মিলন জলসায় সেদিনই যেন শান্তির গীত ছড়িয়ে পড়ে ভূখণ্ডের বাকি দেশগুলোতে। ওই মঞ্চেই সই হওয়া শান্তি চুক্তির জেরেই বুধবার 7 বছরের মধ্যে রিয়াদে প্রথমবারের মতো ইরানের দূতাবাসের দরজা খুলল সৌদি আরব। চাওয়া পাওয়ার অঙ্ক ভুলে একই দিনে আবার জোড়া রাখল কাতার বাহরাইন ভাঙা মনো। শেষ হলো দুই রাষ্ট্রের 6 বছরের অভিমান। বৃহস্পতিবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছে, বুধবার সৌদি আরবের রাজধানী রিয়াদে নিজেদের দূতাবাসের দরজা খুলেছে ইরান। বলেছে, রিয়াদে ইরানি দূতাবাস ভবনের ভারী গেটটি খোলা ছিল। একটি দল এদিন দূতাবাস চত্বর পরিদর্শন করেছে, পরে একটি সাদা ট্রাক গেটে আসতে দেখা যায়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি কারিগরি প্রতিনিধি দল সৌদি আরবে পৌঁছানোর কয়েক ঘন্টা পর কূটনৈতিক মিশনটি চালু হয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এর মুখপাত্র নাসের কান ইয়ানি বলেছেন, ইরানের প্রতিনিধি দল রিয়াদ ও জেদ্দায় দূতাবাস এবং কনস্যুলেট চালু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। সৌদি আরব শিয়া মতাবলম্বী এক ধর্মগুরু মৃত্যুদণ্ড কার্যকরের পর 2016 সালে শিয়া সংখ্যাগরিষ্ঠ ইরানের সঙ্গে সম্পর্কে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। শিয়া নেতার মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিবাদে তেহরানে নিযুক্ত সৌদি আরবের দূতাবাসে হামলা চালায় ইরানিরা। পরে ওই বছর ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব। একই সঙ্গে ইরানের রাষ্ট্রদূত দূতাবাসের কর্মকর্তাদের 48 ঘন্টার মধ্যে সৌদি আরব ত্যাগ করার নির্দেশ দেয় রিয়াদ। পাশাপাশি তেহরান থেকেও নিজেদের দূতাবাস কর্মীদের ফিরিয়ে নেয় রিয়াদ। এরপর থেকে ইরানের মিশনটি বন্ধ ছিল। 2015 সালে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত ইয়েমেন যুদ্ধে হস্তক্ষেপ করার এক বছর আগে থেকে ইরানের সঙ্গে সম্পর্ক খারাপ হতে শুরু করে। ইয়েমেনে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা সৌদি সমর্থিত সরকারকে ক্ষমতাচ্যুত করে রাজধানী সানা দখলে নেওয়ার পর দেশটিতে যুদ্ধে জড়িয়ে পড়ে সৌদি ও আমিরাত। একই সময়ে ইরান হুতি বিদ্রোহীদের অস্ত্র সরবরাহ করছে বলে অভিযোগ করেছে রিয়াদ। ইয়েমেনের এই বিদ্রোহী গোষ্ঠী বিভিন্ন সময়ে সৌদি আরবের সীমান্তের শহরগুলোতে অস্ত্র, শস্ত্র, ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। রেশারেশি ভুলে বন্ধুত্বের হাত বাড়িয়েছে কাতার বাহরাইনও। ইরানের সঙ্গে ঘনিষ্ঠ বাড়িয়েছে সশস্ত্র দলগুলো, মদদ দিচ্ছে কাতার। এমন অভিযোগে 2017 সালে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে আরব বিশ্বের 4 দেশ সৌদি আরব, মিশর, আরব আমিরাত ও বাহরাইন। তবে সশস্ত্র দলগুলোকে মদদ দেওয়ার বিষয়টি সবসময় অস্বীকার করেছে দোহা। এক পর্যায়ে এই 4 দেশের মধ্যে বাহরাইন বাদে বাকি 3 দেশ কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনরুস্থাপন করে। তবে কাতার এবং আরব আমিরাত এখনও দূতাবাস চালু করেনি। বুধবার সৌদি আরবের রাজধানী রিয়াদে গালপকো অপারেশন কাউন্সিলের সদর দপ্তরে বৈঠক করেন দুই বাহরাইন এবং কাতারের প্রতিনিধিরা। এর আগে এবছরের জানুয়ারিতে বাহরাইনের ক্রাউন প্রিন্স এবং কাতারের আমির ফোনে কথা বলেন। নিজেদের মধ্যে থাকা ঝামেলাগুলো মেটানোর উদ্দেশ্যে এই দুই নেতাদের মধ্যে আলোচনা হয়। এদিকে জানিয়ে দিব ইউরোপ নিয়ে ম্যাক্রোর ভীষণ কতটা বাস্তবসম্মত। 6 বছর আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো প্রথম ইউরোপীয় ইউনিয়নের সার্বভৌমত্বের বিষয়ে কথা বলেছিলেন। ইউতে বারবার কৌশলগত স্বশাসনের কথাটা ব্যবহার করা হয়, দুটির মানে একই, আর তা হলো গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক ও আর্থিক বিষয়ে অন্য কোনো দেশের মুখাপেক্ষী না থেকে ইউ নিজের মতো করে নীতি গ্রহণ করতে পারা। এটাই ইউ পার্লামেন্টের থিঙ্ক ট্যাঙ্কের বক্তব্য। সম্প্রতি চীন সফর সম্পন্ন করে ফেরার পথে ম্যাক্রো আন্তর্জাতিক মিডিয়ার কাছে আবার ইইউ এর সার্বভৌমত্বের বিষয়টি প্রশ্ন তুলেছিলেন। তাইওয়ান নিয়ে তার মন্তব্য যুক্তরাষ্ট্র ও ইউরোপের কাছে প্রবল বিতর্ক শুরু করে। ম্যাক্রো সেখানে বলেছেন, ইইউ কে যুক্তরাষ্ট্রের উপর নির্ভরতা কম করতে হবে, সব বিষয়ে যুক্তরাষ্ট্রের লাইন নেওয়ার প্রবণতা থেকেও সরে আসতে হবে। চলতি সপ্তাহের শুরুতে ইইউ এর সার্বভৌমত্ব নিয়ে ভীষণ কি বলছে সেটা এখন দেখার বিষয়। গত মঙ্গলবার হেগে ম্যাক্রোর আর্থিক সার্বভৌমত্বের কথা বলেছেন। প্রশ্ন হলো, তার এই মত কি রূপায়ণ করা যেতে পারে? প্রেসিডেন্ট
ম্যাক্রো আর্থিক স্বনির্ভরতার পাঁচটি স্তম্ভ আছে, আর তা হলো প্রতিযোগিতা, শিল্পনীতি, বাজার সুরক্ষা, বাণিজ্যিক সম্পর্ক, পারস্পরিক সুরক্ষা, সুবিধা দেওয়ার নীতি এবং সহযোগিতা। তার মত হলো ইইউকে সবচেয়ে প্রতিযোগিতামূলক দামে ভালো মানের জিনিস উৎপাদন করতে হবে, এজন্য ইইউ এর প্রতিটি দেশের মধ্যে সম্পর্ক গড়তে হবে। তিনি ইইউ এর দেশগুলো সাধারণ শিল্পনীতির পক্ষে, এই নীতি বাজারকে আরও শক্তিশালী করবে, আর পরিবেশ নিয়ে ইইউ এর লক্ষ্য পূরণের জন্য প্রয়োজনীয় প্রযুক্তির উপর জোর দিতে হবে, আর এখানে চীনের উপর ইইউ এর নির্ভরশীলতা সামনে আসে। কলম্বিয়ার বার্সেলোনা সেন্টার ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর গবেষক কার্নে কোলোমিনা বলেছেন, ডিজিটাল ও গ্রিন প্রযুক্তির ক্ষেত্রে ইইউ চীনের উপর নির্ভরশীল। সম্প্রতি ইইউ কমিশন নতুন একটা আইন প্রস্তাব করেছে, সেই আইনে খুব জরুরি কাঁচামাল নিয়ন্ত্রণ করা থাকবে। এই গবেষকের মতে এই ধরনের আইন দ্রুত রূপায়ণ করা সম্ভব কিনা তা নিয়ে সন্দেহ আসছে, বিশেষ করে ইইউ এখন ইতিমধ্যে এই ব্যাপারে চীনের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।